দাঁড়াও কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। কবি 1933 সালে দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য কর্মের জন্য তিনি সাহিত্য অকাদেমি এবং আনন্দ পুরস্কার পেয়েছিলেন। তার কাব্যগ্রন্থের সংখ্যা 51। যেতে পারি কিন্তু কেন যাব, অঙ্গুরিতর হিরণ্য জল খুবই বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি উপন্যাস এবং নানা ধরনের সাহিত্য রচনা করেন। দাঁড়াও কবিতাটি তার মানুষ বড় কাচ্ছে কাব্য থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি মানুষকে, দুঃখী অসহায় পীড়িত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তুলনামূলক ভালো সহায় সম্বলযুক্ত মানুষকে, মানুষকে কেবল অন্য কষ্ট থেকে দূর করা নয়, দুঃখের দিনে মারি মন্নন্তর সর্বহারা হয়ে যখন সে কাঁদে তার পাশে দাঁড়ানোর জন্য কবি আবেদন জানিয়েছেন। অসহায় অবস্থার দিনগুলিতে সে বড় একা হয়ে যায়, যে দুঃখের ভার সে একা সইতে পারে না। তাই ব্যক্তি মানুষকে যদি সমষ্টি মানুষ সাহায্যের হাত বাড়ায়, তাহলে পৃথিবী অনেক সুন্দর ও সুখী হয়ে উঠবে। দুটি বিশ্বযুদ্ধ, অতিমারি এবং বন্যা খরার মতো দুর্দিনে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যেমন করে দুর্দশা পীড়িত মানুষের পাশে দাঁড়ায়, ত্রাণ তহবিল গঠন করে, তেমনি করে অন্য মানুষকে কবি তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। এখন শোনা যাক দাঁড়াও কবিতা। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।